যেমন আপনারা আমার কলিজার টুকরা বিশ্বনবী ইমামুল আম্বিয়া সাইয়িদুল মুরসালিন খাতামুন নবীন নবীজির ইন্তেকালের আগে আম্মা জান আয়েশাকে বললেন ও আয়েশা আমার মিসওয়াকটা দাও আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে মিসওয়াক দিলেন নবীজি সুন্দর করে মিসওয়াক করলেন ওযু করলেন কি করলেন সুন্দর করে মিসওয়াক করলেন ওযু করলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন ও প্রাণের স্বামী এত সুন্দর করে মিসওয়াক করতেছেন ওযু করতেছেন রহমাতুল লিল আলামিন বলে আয়েশা একটু পরে মালাকুল মউত আমার সাথে এসে সাক্ষাৎ করবে আর আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব নবীজির ইন্তেকালের আগে নবীজি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন নবীজি মিসওয়াক করলেন ওযু করে আল্লাহর নবী পবিত্র হয়ে শুয়ে পড়লেন আর বললেন ইয়া আয়েশা আইনা আবি বকর আমার আবু বকর কোথায় আমার আবু বকরকে আমার কাছে ডাইকা নিয়ে আসো আমি আমার আবু বকরের সাথে শেষ সময় কথা বলতে চাই আল্লাহু আকবার হযরতে আবু বকরকে ডেকে আনা হলো নবীজি শুয়ে আছেন একটু পরে আজরাইল এসে সাক্ষাৎ করবে একটু পরে আজরাইল এসে সাক্ষাৎ করবে সাইয়েদনা আবু বকর নবীজির কাছে আসলেন নবীজি জড়ায় ধরলেন আর বললেন আবু বকর আপনি তো ছিলেন আমার সবচেয়ে কাছের মানুষ সাইয়েদনা আবু বকর ছিলেন শ্বশুর আর আমার নবী ছিলেন তার জামাই দুইজনের মধ্যে এমন সম্পর্ক আল্লাহু আকবার আবু বকর তিনটা চুমা দিলেন আমার নবীজির কপাল মোবারকের মধ্যে সাইয়েদনা আবু বকর তিনটা চুমু দিলেন আমার নবীর কপাল মোবারকের মধ্যে আল্লাহর নবী আবু বকরের হাত ধরে আবু বকরকে দোয়া করতেছেন আর সান্ত্বনা দিচ্ছেন আবু বকর আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে দেখা রাইখেন এ আবু বকর আপনার হাতে অনেক বড় আমানত আমি দায়িত্ব দিয়ে গেলাম সব সাহাবীরা আল্লাহর নবীর এই অবস্থা শুনে কারো মন ভালো না রাহমাতুল লিল আলামিনের স্ত্রীগণ আমাদের আম্মা জান্নাহ পাশে বসে আছেন হঠাৎ করে দরজার মধ্যে নক করলেন ফাতেমা দরজা খুলে দিলেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন ইয়া ফাতেমা ইফতাহিল বাব দরজা খুলে দাও হযরত ফাতেমা দরজা খুলে দিলেন দরজার সামনে একজন মানুষ দণ্ডায়মান দাঁড়িয়ে আছে রহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন ফাতেমা আমার দরজার ওই পাশে কে দাঁড়িয়ে আছে হযরত ফাতেমা বলে আব্বা জান এই পর্যন্ত আমাদের বাড়িতে যারা এসেছে সবাইকে আমি চিনি জানি কিন্তু আজকে এমন একজন ব্যক্তি আমাদের বাড়ির ঘেটের সামনে দণ্ডায়মান দাঁড়ানো যার চেহারা আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই আল্লাহর নবী ডাক দিয়া বললেন ফাতেমা দরজার কাছে যিনি দাঁড়ানো তুমি তাকে কিভাবে চিনবা ফাতেমা ডাক দিয়া বলেন কেন ইয়াবি লিমা তবে কি আপনার চোখে পানি কেন আপনার চোখে পানি কেন রহমাতুল লিল আলামিন বলে আয়েশা রে ফাতেমা রে আমার দরজার পাশে দণ্ডায় মানতাম তাকে তুমি কোনোভাবেই চিনবা না এর কারণ হলো কেউ যদি কারো সে যদি কারো দরজার কাছে যায় খালি হাতে ফিরে না খালি হাতে ফিরে না এই কথা শুনে হযরত ফাতেমা কান্না করা শুরু করলেন তিনি বুঝতে পেরেছেন দরজায় মালাকুল মউত দাঁড়ানো আল্লাহর নবী অনুমতি দিলেন আজরাইল ঘরের মধ্যে ঢুকলেন আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বললেন ওগো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন আপনাকে সালাম জানিয়েছেন আল্লাহু আকবার
আল্লাহ বলেছেন আপনার জান কবজ করার জন্য যদি অনুমতি দেন আমি আপনার জানটা কবজ করে নিয়ে যাব আর যদি অনুমতি না দেন খালি হাতে ফিরে যাব আর আস্তে কোন সুবহানাল্লাহ এই পৃথিবীর জমিনে আজরাইল জান কবজ করার জন্য একজনের থেকে অনুমতি নিয়েছিলেন সে হলেন আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঠিক কিনা বলেন আল্লাহর নবী বললেন মালাকুল মউত আজরাইল আপনি আসেন অনুমতি দিলেন জান কবজ করবেন ঠিক আছে তবে এখনো তো আমার আল্লাহর সাথে আমার একটা কথা বলা বাকি আছে আল্লাহু আকবার কয়টা কথা আরো জোরে বলেন মাত্র একটা কথা বলা বাকি আছে মালাকুল মউত ডাক দিয়া বলেন ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহর সাথে আল্লাহ তাআলার সাথে আপনার কোন কথা বলা বাকি আছে বলে এখনো আল্লাহ তাআলার সাথে আমার একটা কথা বলা বাকি আছে আইনা খি জিব্রাইল আইনা খি জিব্রাইল আমার ভাই জিব্রাইল কোথায় আজরাইল বলে হুয়া ফিস সামাইল ওলা সে তো প্রথম আসমানে এই কথা বলার সাথে সাথে হযরত জিব্রাইল আলাইহিস সালামের ডানা জাপটায়া আল্লাহর পয়গম্বরের সামনে এসে হাজির হয়ে গেছে আল্লাহু আকবার নবীজির চোখে পানি জিব্রাইল ডাক দিয়া বলেন ওগো আল্লাহর হাবিব লিবাতাবি কি আপনি কেন কান্না করেন এই সময় তো আপনার কান্না করার কথা না আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করতেছে আল্লাহু আকবার আপনার সাথে আপনার বন্ধুর সাথে চূড়ান্ত সাক্ষাৎ হবে এই সময় কেন কান্না করেন রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে জিব্রাইল ইয়া আখি জিব্রাইল আমার ভাই জিব্রাইল মালাকুল মউত আমার পাশে বসা অনুমতি দিলেই আমার জান কবজ করে নিয়ে যাবে কিন্তু জিব্রাইল আমার রবের সাথে আমার বন্ধুর সাথে এখনো একটা কথা বলা বাকি আছে জিব্রাইল ডাক দিয়া বলে কোন কথা কোন কথা এমন তো কোনো বিষয় নাই আল্লাহ তাআলা আপনার মনের আশা পূর্ণ করে নাই আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে জিব্রাইল আল্লাহ তাআলা আমার সব কথাগুলো মঞ্জুর করেছেন কিন্তু আল্লাহ তাআলার সাথে এখনো আমার একটা কথা বলতেই হবে আল্লাহু আকবার এই কথার সমাধান না হওয়ার আগ পর্যন্ত আমি জান কবজ করার অনুমতি দিব না সুবহানাল্লাহ জিব্রাইল বললেন কি কথা বলে এখন যদি আমি অনুমতি দেই মালাকুল মউত আমার রূহটা বের করে নিয়ে যাবে কিন্তু আমার উম্মতের কি হবে আমি আল্লাহর কাছে জানতে চাই আল্লাহু আকবার এই কথা শোনার পরে জিব্রাইল আলাইহিস সালাম তার চোখ দিয়া পানি পড়তেছে ওগো আল্লাহর নবী এই সময় আপনি কান্না করতেছেন আপনার চোখের পানি আমি জিব্রাইল সহ্য করতে পারি না দেখে জিব্রাইলের চোখেও পানি দুইজনেই কান্না করতেছেন নবীজি জিজ্ঞেস করে জিব্রাইল আমি তো কান্না করি আমার উম্মতের জন্য তুমি কেন কান্না করো কারণটা কি জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন ওগো আল্লাহর পয়গম্বর আমি আল্লাহ তাআলার একজন বিশেষ ফেরেশতা হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে কত পয়গম্বরের কাছে ওহী নিয়া পাঠিয়েছেন কত পয়গম্বরের কাছে ওহী নিয়া পাঠিয়েছেন কারো কাছে পাঁচবার কারো কাছে দশবার কারো কাছে তিনবার কারো কাছে একশোবার কারো কাছে আশিবার কিন্তু আপনি আল্লাহর এমন একজন পয়গম্বর আপনার কাছে আল্লাহ তাআলা আমাকে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার না এক হাজারবার দুই হাজারবার তিন হাজারবার চার হাজারবার পাঁচ হাজারবার না আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে চব্বিশ হাজার বার ওহী নিয়ে পাঠিয়েছেন আপনি যুদ্ধের ময়দানে আমি জিব্রাইল যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার আপনি রান্নাঘরে আমি জিব্রাইল রান্নাঘরে আপনি রাস্তায় মরুভূমিতে আমি জিব্রাইল রাস্তায় মরুভূমিতে ওগো আল্লাহর নবী চব্বিশ হাজার বার আপনার কাছে ওহী নিয়ে এসেছি আজকে আপনার এন্তেকাল হয়ে যাবে এই কষ্ট আমি জিব্রাইল সইতে পারি না আল্লাহু আকবার পয়গম্বর বলে ও জিব্রাইল তাড়াতাড়ি যে আমার আল্লাহর কাছে বলে আস আমার উম্মতের কি হবে আমি তো ইন্তেকাল করব আমার এতিম উম্মত অনেক গুনাহ করবে
জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরশে চলে গেলেন জিব্রাইলের চোখে পানি আল্লাহ তাআলা ডাক দিয়া বলে জিব্রাইল কান্না করো কেন আপ জিব্রাইল ডাক দিয়া বলে গো আল্লাহ ও গো রব্বুল আলামিন আরশের মালিক আমি তো কান্না করি আপনার বন্ধুর মহব্বতে আর আপনার বন্ধু কান্না করে তার উম্মতের মহব্বতে আল্লাহু আকবার উম্মতের কি হয়েছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও জিব্রাইল আমার হাবিব কি বলেছে বলো আমাকে বলছি আপনার হাবিব বলেছে তার উম্মতকে বেকসুর খালাস করে দিতে হবে মুক্ত করে দিতে হবে বিনা হিসাবে জান্নাত দিতে হবে আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলে ও জিব্রাইল আমার বন্ধুকে যে বলো হাশরের ময়দানে আমি আল্লাহ আমার হাবিবের চেহারা দিকে তাকায় থাকব যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের চেহারা থেকে হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তার উম্মতকে মাফ করতেই থাকব আল্লাহু আকবার জিব্রাইল চলে আসলেন আল্লাহর পয়গম্বরের কাছে ও জিব্রাইল আমার আল্লাহ কি বলেছেন বলছে আপনার উম্মতকে হাশরের ময়দানে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে আল্লাহু আকবার কিন্তু সেই উম্মত হতে হবে এক নাম্বার উম্মত কয় নাম্বার জোরে বলেন নবীর সুন্নত তরিকায় চলতে হবে ঠিক কিনা বলেন নবীর সুন্নতগুলো মানতে হবে ঠিক কিনা বলেন কোরআনের মজমায় বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত কোরআনের বয়ান শুনতে হবে চোখ দিয়া পানি ছড়াতে হবে মোনাজাত দিয়ে আল্লাহ দরবারে কান্নাকাটি করতে হবে এমন উম্মতকে আল্লাহ তাআলা বেগুনা উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন ঠিক কিনা বলেন এবার মালাকুল মউত আল্লাহ নবীর জান কবজ করবে নবীজির দেহ মোবারকের মধ্যে যখন জিব আজরাইলের হাত রাখলো আল্লাহর পয়গম্বর মালাকুল মউতকে ডাক দিয়া বলে মালাকুল মউত তুমি তো অনেক ভয়ঙ্কর এ আজরাইল যত কষ্ট তুমি আমাকে দাও আমার উম্মতকে একটুও কষ্ট দিতে পারবে না আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আজরাইল ডাক দিয়া বলে ওগো আল্লাহর নবী আমি আজরাইল কারো সামনে এমন নেক সুরতে যাই যা দেখলে ওই মৃত ব্যক্তি তার বুকের মধ্যে সাহস চলে আসে আবার আমি জিব আজরাইল এমন সুরত ধইরা এমন বিবৎস চেহারা নিয়া কিছু মানুষের সামনে যাই যেই মৃত ব্যক্তি মানুষগুলো আমাদের চেহারা দেখলে আমার চেহারা দেখলে তার কলিজা পর্যন্ত শুকায় যায় তার চোখ দুটি বড় হয়ে যায় আর পানির পিপাসায় তার একেবারে কলিজাটা মরুভূমির মতো হয়ে যায় আজরাইল বললেন কারো সামনে আমি নেক সুরতে যাই দেখলে তার সাহস বাড়ে কি বাড়ে আবার কারো সামনে আমি এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে যাই দেখলে কলিজা শুকায় যায় চোখ দুটি বড় বড় হয়ে যায় আমি যখন নেক সুরতে যাই রুহটা বের হওয়ার জন্য পাগল হয়ে যায় আবার কারো সামনে আমি এমন বিবৎস চেহারা নিয়ে যাই আমাদেরকে রুহ দেখলে আর বের হতে চায় না রুহ পালায় থাকার চেষ্টা করে হাতের পায়ের আঙ্গুলের নিচে চলে যায় তখন আমি আজরাইল জোরে জোরে মেরে মেরে তার দেহ থেকে রূহটাকে বের করি যারা দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি করে তাদের সামনে আজরাইল ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে আসে চেহারা দেখা মাত্র তাদের কলিজা শুকায় যায় চোখ দুটা বড় বড় হয়ে যায় হতাশ হয়ে যায় দুনিয়া ছেড়ে যেতে মন চায় না পানির পিপাসায় কলিজা শুকায় যায় নবীজি বলছেন ওই সময়ে যদি সারা পৃথিবীর সমুদ্রের পানিগুলো তাকে পান করা হয় তারপরও পিপাসার স্বাদ আবার আজরাইল বলে আমি কারো সামনে এমন সুন্দর চেহারা নিয়ে যাই রুহ আমাকে দেখা মাত্র শরীর থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ যারা এই দুনিয়ার জমিনে নামাজ পড়ে না কি পড়ে না জোরে বলেন আল্লাহর ফরজ বিধানগুলো মানে না আল্লাহর ঘরে যায় না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় মানুষের সম্পদ মারে মানুষের উপর জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে
অর্থের গরমে ক্ষমতার গরমে মানুষের উপর জুলুম করে এমন মানুষ আছে কি আছে না আজরাইল বলে তাদের সামনে আমি ভয়ঙ্কর চেহারা নিয়ে যাই তারপরে বলি আজকে তোকে মজা দেখাবো এতদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করছিস মানুষের উপর অত্যাচার করেছিস জুলুম করেছিস নির্যাতন করেছিস তোর পালা শেষ আজকে তোকে ভয়ঙ্কর ভাবে শাস্তি দেওয়া হবে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী তাহলে গুনাহগারের এই অবস্থা হবে যারা জান্নাতি হবে যারা মুমিন হবে ইন্তেকালের সময় তাদের কি অবস্থা হবে এই কথা বলার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে শুনাইলেন সুবহানাল্লাহ বলেন সেই আয়াতটা আপনাদেরকে শোনাবো এতক্ষণ যে বললাম গুনাহগারের সামনে আজরাইল আসবে ভয়ঙ্কর চেহারা নিয়ে আর জান্নাতীদের সামনে যারা জান্নাতি হবে মুমিন হবে আল্লাহর পেয়ারা বান্দা হবে তাদের সামনে আসবে আজরাইল সুন্দর একটা চেহারা নিয়ে যারা এই প্রচন্ড ঠান্ডার মধ্যে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উযু করে ফজরের নামাজ পড়ে আজরাইল তাদের সামনে ভয়ঙ্কর চেহারা নিয়ে আসতে পারবে না আল্লাহু আকবার যারা ঠান্ডার মধ্যে কোরআনের মজমায় বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত শুনি আল্লাহু আকবার তাদের কোনো চিন্তা নাই কি নাই চিন্তা নাই আর যারা শীতের অজুহাতে ঠান্ডার ভয়ে ঠান্ডার অজুহাতে ঘরের মধ্যে বৈশা বৈশা বিড়ি টানে আছে কি আছে না নাই যে দেখেন বৈশা বৈশা ঘরের মধ্যে শুয়া শুয়া বিড়ি টানে ফেসবুক দেখে ঘরের মধ্যে আড্ডা মারে কোরআনের মজমায় আসে না মসজিদে পাওয়া যায় না ধর্মীয় কোনো কাজে পাওয়া যায় না নামাজ একক তো পড়ে না নামাজের কথা বললে বলে এ তুই নামাজ পড়ুস আমি নামাজ পড়ি না তাতে কি হয়েছে তোর চাইতে আমার ইমান মজবুত আছে নাই এই সমাজে এমন মুসলমান আছে শুক্রবারে জুমার নামাজ পর্যন্ত পড়ে না নাই প্রতি রাত্রে এক প্যাকেট কইরা বেনসন সিগারেট লাগে এক বোতল কইরা মদ লাগে নাই আজরাইল বলে মজাটা দেখাবো মরণের সময় এই কারণেই দেখবেন নাফরমান ব্যক্তিদের মরণের সময় তাদের চেহারাটা ভয়ঙ্কর হয়ে যায় দেখলো ভয় লাগে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী যারা নাফরমান হবে তাদের সাথে আজরাইল এমন আচরণ করবে কিন্তু যারা জান্নাতি হবে তাদের কি হবে আমাদেরকে একটু শুনান সাহাবীদের সামনে নবীজি যখন এই বয়ান করতেছেন সাহাবীরা হতাশ হয়ে গেছে হতাশ বলেন কি ওগো নবী আজরাইল এমন ভাবে আমাদের সাথে আচরণ করবে তাহলে যারা জান্নাতি হবে নেককার হবে তাদের অবস্থা কি হবে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলে ও সাহাবীরা আল্লাহ নিজে বলতেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহু আকবার এই দুনিয়াতে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মিথ্যা কথা বলবে না মানুষের হক নষ্ট করবে না মানুষের উপর অত্যাচার করবে না নির্যাতন করবে না জুলুম করবে না গভীর রজনীতে ওইটা পানি দিয়া উযু করে নামাজে দাঁড়িয়ে যাবে কোরআনের তেলাওয়াত করবে আল্লাহর জিকির করতে করতে সব সময় জিহ্বাটাকে তরুতাজা রাখবে আল্লাহর পয়গম্বর বলেন ওই আল্লাহর পেয়ারা বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যাবে মালাকুল মউত জান্নাত থেকে একটা জান্নাতির রুমাল নিয়ে আসবে কি নিয়ে আসবে জান্নাত থেকে জান্নাতি একটা রুমাল নিয়ে আসবে জান্নাত থেকে খুশবু নিয়ে আসবে ওই রুমালের মধ্যে মালাকুল মউত খুশবুটা মাখবে মাখার পরে মালাকুল মউত ওই জান্নাতি ব্যক্তির থুতনির কাছে রুমালটা ধরবে আল্লাহু আকবার কি ধরবে জান্নাতি ব্যক্তির থুতনির মধ্যে এখানে রুমালটা ধরবে আপনাদেরকে প্রশ্ন করি আমরা সুগন্ধি লাগাইলে সুগন্ধির ঘ্রাণ নেই কি নেই না নেই না বারবার করে সুগন্ধির ঘেরান নিতে থাকি ঠিক
যারা জান্নাতি হবে আহ মালাকুল মউত তাদের সাথে কত সুন্দর আচরণই না করবে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার যখন ওই জান্নাতের রুমালের মধ্যে খুশবু মাখিয়ে মালাকুল মউত তার থুকনির সামনে ধরবে আর সে ওই সুঘ্রাণের সুঘ্রাণ এমন করে তার নাকের মধ্যে যাবে আস্তে করে সে ঘুমিয়ে পড়বে ওই ঘুমানোর মধ্যেই জান্নাতের খুশবু নাক দিয়া টানতে থাকবে আর ওই টানের চোটেই তার দেহ থেকে আল্লাহ তাআলা রূহটাকে বের করে নিবে কোনো টের পাবে না আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনি আমাদের এমন মৃত্যু দান করুন বলি আমিন আর জোরে শুনে বলি আমিন এই কারণেই তো আল্লাহর পয়গম্বরের স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাথে যখন আম্মা জানের বিয়ে হলেন কোন কোন বর্ণনায় এসেছে আম্মা জান 40 মণের অধিক স্বর্ণের মালিক ছিলেন সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলেন আল্লাহর নবীর হাতে উঠায় দিলেন আল্লাহর নবী সব সম্পদগুলো গরিব মুসলমানদের মাঝে বিলায় দিলেন নবীজির ঘরে বাজার করার মতো পয়সা নাই আম্মা জান খাদিজাকে কাপড় কিনে দেওয়ার মতো নবীজির পকেটে পয়সা নাই ঘরে বাজার পর্যন্ত করতে পারে না সেই পয়সাটুকু আল্লাহর পয়গম্বরের হাতে নাই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আরবের ধনাঢ্য মহিলা আরবের ধনাঢ্য ব্যক্তি আম্মা জান খাদিজা কিছু কিছু টাকা ছিল সেগুলো দিয়ে আম্মা জান বাজার করেন আর সংসার চালায় নেন হঠাৎ করে একদিন আল্লাহর নবী গভীর রজনীতে বাড়িতে গেলেন আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য গভীর রজনী পর্যন্ত দরজার সামনে বসে বসে নবীজির জন্য অপেক্ষা করতেছেন নবীজি ঘরে যায় একবার শুধুমাত্র দরজাটা নক করছেন সাথে সাথে আম্মা জান ঘরের দরজা খুলা দিছেন নবীজি এত খুশি হয়ে গেছেন ডাক দিলেন ওগো খাদিজা তুমি কি রাত্রবেলা ঘুমাও নাই এত গভীর রাত একবার দরজা নক করলাম সাথে সাথে খুলে দিলা আম্মা জান ডাক দিয়া বলে ওগো প্রাণের স্বামী আপনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রাস্তায় বের হয়েছেন এই মক্কার জমিনে আপনার শত্রুর অভাব নাই আমি আপনাকে বাহিরে রেখে কিভাবে ঘুমাইতে পারি আপনার টেনশনে তো আমি ঘুমাইতে পারি না আর আপনি কখন আইসা ঘরে দরজায় নক করেন আমি যদি ঘুমায় যাই দরজা খুলতে দেরি হলে আমার প্রাণের স্বামী রহমাতুল লিল আলামিন কষ্ট পাবে আমি তো আমার স্বামীকে এমন কষ্ট দিতে পারি না এই কারণে আপনার মহব্বতে আমি ঘরের দরজার সামনেই বসে রয়েছি আম্মা জান জান্নাতি মহিলা 40 মণ স্বর্ণের মালিক ছিলেন কত বড় ব্যবসায়ী ছিলেন আল্লাহু আকবার হঠাৎ করে নবীজি আম্মা জান যে কাপড়টা পরেছেন কাপড়ের দিকে তাকালেন দেখলেন আম্মা জানের কাপড়টা এমন ছিড়া ছিড়েছে কাপড়ের মধ্যে আর তালি দেওয়ার মতো জায়গা নাই কাপড়ের মধ্যে তালি দেওয়ার মতো 40 মণ স্বর্ণ নিয়ে বিয়ে করছিলেন আল্লাহর নবীকে এখন তার পরনের কাপড়টা এত ছিড়া ছিড়েছে তালি দেওয়ার মতো জায়গা নাই আল্লাহ নবীজি এই অবস্থা দেখে নবীজির চোখ দিয়ে পানি চলে আসছে কারণ স্বামী যতই গরিব হোক না কেন তার স্ত্রীকে চাই একটা ভালো কাপড় কিনে দিতে ঠিক না নবীজি ডাক দিয়া বলেন খাদিজা তোমার পরনে যে কাপড় এমন ছিড়া ছিড়েছে শিলি দেওয়ার মতো তালি দেওয়ার মতো জায়গা নাই তুমি কেন আমাকে তোমার পরিধেয় বস্ত্রের কথা বললা না আম্মা জান খাদিজা ডাক দিয়া বলেন ওগো প্রাণের স্বামী আমি জানি আপনার পকেটে পয়সা নাই যদি আমি আপনাকে কাপড় আনতে বলি তাহলে আপনি আনতে পারবেন না আর শুধু শুধু কষ্ট পাইবেন এমন কষ্ট আমি আমার স্বামীকে দিতে পারি না আল্লাহু আকবার আর বর্তমান জামানার যদি মা বোনরা হইতো বলতো বেটা 40 মণ স্বর্ণ নিয়ে বিয়ে করছি তুই আমার খবর রাখস না ভালো ভালো কাপড় কিনে দাও না স্বর্ণ গয়না দাও না ঠিক কিনা বলেন বলতো না আম্মা জান আহ বলে আপনি চাইবেন আমি চাইবো আপনি দিতে পারবেন না কষ্ট পাবেন গত কিছুদিন আগে আমি এই গাজীপুরের শ্রীপুরে একটা মসজিদে জুমার নামাজ পড়াই বাংলাদেশের একটা নাম করা মসজিদ হাজী আব্দুস সাত্তার মসজিদ
আমার মসজিদে প্রায় 10 থেকে 15 হাজার মানুষ জুমা নামাজ পড়ে প্রতিদিন নামাজের পরে কয়েক হাজার মানুষ মুসাফা করার জন্য সিরিয়াল ধরে দাঁড়ায় আমার একজন ভক্ত যুবক আছে আমি যেইখানে মাহফিলে যাই সেইখানে সে তেলাওয়াত শোনার জন্য চলে যায় নরসিংদী গলে জায়গা ময়মনসিংহ গলে সেখানে তেলাওয়াত শোনার জন্য চলে যায় তে একদিন রাত্রবেলা রাত 2টা বাজে বাসায় আসছে আয়েশা ঘরের দরজা নক করছে স্ত্রী জিজ্ঞেস করে এত রাতে কোথা থেকে আসছো বলে হুজুরের বয়ান শোনার জন্য তেলাওয়াত শুনতে গিয়েছিলাম বলে প্রতিদিনই কি বয়ান শুনতে যাইতে হয় নাকি বলে প্রত্যেকদিন তো যাই নাই মাসে 3-4 বার না গেলাম এত রাতে দরজা খুলতে পারুম না যেই হুজুরের বয়ান শুনতে গেছো ওই হুজুরের সাথেই যায় শুয়ে থাকো ওই হুজুরের সাথে যায় যুবকটা এসে আমাকে বলে হুজুর আমার স্ত্রী আমার সাথে এমন ব্যবহার করে আমি বললাম যুবক আল্লাহর উপর সবর করো আল্লাহর উপর ধৈর্য ধরো এই দিনের জন্য আল্লাহর নবী অনেক কষ্ট করেছেন ঠিক কিনা বলেন স্ত্রী যদি দিনদার না হয় ধার্মিক না হয় তাহলে অনেক সমস্যা হয় অনেক স্বামীকে দাঁড়িয়ে রাখতে দেয় না পাঁচ ওয়াক্ত নামাজও পড়তে দেয় না বলে তুমি তো একেবারে হুজুর হয়ে গেছো আবার যদি স্বামীর চেয়ে স্ত্রীর একটু টাকা পয়সা বেশি থাকে তাহলে স্বামীকে দামই দিতে চায় না গোলামের মতো মনে করে ঠিক না আবার একতরফা শুধু তাদের বিরুদ্ধে একেবারে ঠিক ঠিক কোয়েন না স্বামীদেরও দোষ আছে আছে না আবার এমনও ভালো স্ত্রী আছে আলহামদুলিল্লাহ আছে কি আছে না আছে না এমনও ভালো বোন আছে এমনও ভালো স্ত্রী আছে যারা স্বামীর দুঃখে দুঃখী হয় স্বামীর কষ্টে কষ্ট পায় আছে না ভালোর পারসেনি কথা বলে না ভালোর পারসেনি বেশি ঠিক কিনা বলেন যারা জান্নাতি হয় যারা জান্নাতি হবে মহিলা তার কখনো স্বামীকে কষ্ট দেয় না ঠিক কিনা বলেন যারা জান্নাতি মহিলা তারা কখনো স্বামীর সাথে বেয়াদবি করে না আবার যারা জান্নাতি স্বামী তারাও কখনো স্ত্রীকে কষ্ট আপনার প্রতি স্ত্রীর যেমন হক আছে স্ত্রীর প্রতিও আপনার হক আছে ঠিক কিনা বলেন দেখেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 মণ স্বর্ণ নিয়ে আল্লাহর নবীকে বিবাহ করেছিলেন এখন তার পরনের কাপড়টা পর্যন্ত এমন সিরা সিরেছে শিলি দেওয়ার মতো জায়গা নাই আম্মা জানের কাপড় দেখা নবীজি কান্না করে দিলেন জিজ্ঞেস করলেন খাদিজা বলে ওগো প্রাণের স্বামী বইলা লাভ নাই আমি জানি আপনার পকেটে পয়সা নাই আপনি কষ্ট পাবেন নবীজির চোখে পানি এই অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন প্রাণের স্বামী দিনে দুনিয়াতে আমি যত কষ্ট করি আমার কোনো দুঃখ নাই কোনো আফসোস নাই তবে আপনার কাছে আমি আজকে তিনটা জিনিস চাইবো কয়টা জিনিস আপনি দিবেন কিনা নবীজি বলে খাদিজা তুমি যা চাও তাই দিব বলো আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এই কথা শোনার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি চলে আসছে ও মা বোনেরা আপনারা বয়ানটা ভালো কইরা শুনেন ভালো কইরা মন দিয়া বয়ানটা শুনেন এই বয়ানটা ভালো করে মন দিয়া শুনেন জীবন পরিবর্তন হয়ে যাবে আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন তার মতো এত সম্পদ আরবের মধ্যে কারো ছিল না আল্লাহু আকবার রূপে গুণে বংশীয় মর্যাদার দিক থেকে এক নাম্বার তার চোখে পানি নবীজি বলে খাদিজা আমি তো কান্না করতেছি তোমাকে কাপড় কিনা দিতে পারি না তুমি কান্দো কেন আম্মা জান খাদিজা বলে ওগো আল্লাহর নবী আমি দুনিয়ার কোন গাড়ি বাড়ি স্বর্ণ গয়না টাকা পয়সার জন্য কাঁদি না আমি কাঁদি কবরের ভয়ে কিসের ভয়ে কিসের ভয়ে আমি কান্না করি কবরের ভয়ে আল্লাহর নবী বলে খাদিজা তুমি কান্না করো না তুমি
এমন একজন আল্লাহর বান্দি তুমি আমার স্ত্রী খাদিজা আমি তোমার পক্ষ হইয়া আল্লাহর কাছে সাক্ষী দিচ্ছি আমার খাদিজা ভালো আল্লাহু আকবার নবীজি যদি বলে খাদিজা ভালো আল্লাহ তাকে জান্নাত দিবে কি দিবে না আর খাদিজা কেমন খাদিজা আল্লাহর পেয়ারা বান্দি পালকের হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই জীবনীটা শুনেন ভালো করে মন দিয়া আল্লাহর পয়গম্বর বলে খাদিজা তুমি তো আমার প্রিয়তমা স্ত্রী তুমি তো আমার দ্বীনের সহযোগী তুমি তো ইসলামের অনেক খেদমত করেছো তোমার সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছো আল্লাহ তোমাকে জান্নাত দিবে তারপরে তুমি কেন কবরের ভয়ে কান্না করো এই কথা শোনার পরে আম্মা জান খাদিজা বলল গো আল্লাহর নবী কবরের ভয়ে আমি রাতে ঘুমাইতে পারি না ওই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকব ওই কবরে আমি কিভাবে একা একা বাস করব যেখানে নাই কোনো বাতি নাই কোনো সাথী হযরত খাদিজার চোখের পানি দেখে আল্লাহর নবী তাকে সান্ত্বনা দিয়া বলতেছেন খাদিজা রে কান্না করো না কান্না করো না তোমাকে কবরে শোয়ানোর সাথে সাথে দুইজন ব্যক্তি এসে তোমার সাথে সাক্ষাৎ করবে কয়জন ব্যক্তি মুনকার নাকির ফেরেশতা না তাদের বাদ দিয়া দুইজন ব্যক্তি এসে তোমার সাথে সাক্ষাৎ করবে তোমাকে সান্ত্বনা দিবে আম্মা জান খাদিজা বলল গো আল্লাহর নবী কি ফেরেশতা বলে না ফেরেশতা না কে আমার সাথে এসে সাক্ষাৎ করবে কবরের মধ্যে আল্লাহর নবী বললেন তোমাকে কবরে শোয়ানোর সাথে সাথে আমার দুইজন স্ত্রী এসে তোমার সাথে সাক্ষাৎ করবে আরো আস্তে কোন একজন হলেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার যিনি ফেরাউনের শত অত্যাচার নির্যাতন সহ্য করার পরেও আল্লাহর দিন ছেড়ে দেয় নাই জান্নাতে আল্লাহর নবীর সাথে হযরত আসিয়ার বিবাহ হবে সুবহানাল্লাহ বলেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী হবেন নবীজি বললেন খাদিজা তুমি ভয় পেও না সর্বপ্রথম কবরে শোয়ানোর সাথে সাথে তোমার সাথে দুইজন ব্যক্তি সাক্ষাৎ করবে একজন হলেন আসিয়া আম্মা জান বললেন গো আল্লাহর নবী আরেকজন কে বলল আরেকজন হলেন মারিয়াম আলাইহিস সালাম আল্লাহু আকবার তিনি হবেন আমার স্ত্রী কিন্তু বর্তমানে আমাদের মা বোনদের এমন হিংসা তারা হইলে বলতো আমার সাথে সাক্ষাতের দরকার নেই আমি একাই থাকুম ঠিক কিনা বলেন ব্রাহ্মণরা কিছু মনে করেন না আল্লাহ নবী বললেন আসিয়া তোমাকে সাহস দেওয়ার জন্য তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার দুইজন স্ত্রী তোমার সাথে সাক্ষাৎ করবে আল্লাহু আকবার তাতেও আম্মা জান খাদিজার চোখের পানি বন্ধ হয় না কবরের ভয়ে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে খাদিজা রে কান্না করো কেন কান্না করো কেন এই দুনিয়ার জমিনে যে আল্লাহর পেয়ারা বান্দা পেয়ারা বান্দি হবে তার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল কবরু রওদাতুম মির রিয়াজিল জান্নাহ আল্লাহু আকবার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যারা নেক বান্দা বান্দি হবে আল্লাহ ইন্তেকালের সাথে সাথে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে আল কবরু রওদাতুম মির রিয়াজিল জান্নাহ আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানাই দিবে রাসূলের হাদিস কার জন্য কবর হবে জান্নাতের বাগান আবার কার জন্য কবর হবে জাহান্নামের অগ্নিকুণ্ড কথাটা মনে রাখেন কারো জন্য কবর হবে আল কবরু রওদাতুম মির রিয়াজিল জান্নাহ কারো জন্য কবর হবে জান্নাতের বাগান আবার কারো জন্য কবর হবে জাহান্নামের একটা অগ্নিকুণ্ড সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী কার জন্য হবে জান্নাতের বাগান বলল যারা আল্লাহর পেয়ারা বান্দা হবে নেক আমল করবে আর যারা দুনিয়াতে গুনাহ করবে তাদের জন্য হবে জাহান্নামের টুকরা ঠিক কিনা বলেন আল্লাহর নবী ডাক দিয়া বলে ও খাদিজা আল্লাহ তাআলা তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন এতে করেও হযরত খাদিজার কান্না থামে না
আল্লাহর পয়গম্বর বলে খাদিজা বলো তুমি আমার কাছে কি চাও কি দিলে তুমি তোমার কান্না থামাবা ওগো নবীজি এক নম্বরে আপনার গায়ের মধ্যে যে জুব্বাটা আছে আমি ইন্তেকালের পরে আপনার জুব্বাটা দিয়ে আমাকে কাফনের কাপড় দিয়ে দাফন দিয়া দিবেন দুই নম্বরে কি চাও বলে আমি ইন্তেকালের পরে আপনি আমার কবরের চতুর্পাশে হাঁটবেন তিন নম্বরে কি চান ও খাদিজা তিন নম্বরে কি চাও বলে তিন নম্বরে আপনি আমার সওয়াল জবাবটা দিয়া দিবেন প্রশ্নের উত্তরগুলা দিয়া দিবেন আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর বলে খাদিজা যাও তুমি আমার যে কথাগুলো বলছো আমি তোমার সব কথাগুলো মানবো তবে ওই কবরের মধ্যে যার প্রশ্নের উত্তর তারই দিতে হবে এখানে কোনো সার নাই ঠিক আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ কিছুদিন পরে ইন্তেকাল করলেন আল্লাহর নবী তার জুব্বা মোবারক দিয়া আম্মা জান খাদিজাকে কাফনের কাপড় দিয়া দাফন করে দিলেন দুই নম্বরে কবরের চতুর্পাশে আল্লাহর নবী হাঁটলেন তিন নম্বরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন দেওয়ার জন্য নবীজি কবরের মধ্যে নামলেন নামার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মোবারকটা কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছেন কোন দিকে জোরে বলেন কিন্তু বারবার চেহারাটা আসমানের দিকে ফিরা যায় নবীজি তার চেহারা যায় কিবলার দিকে কিন্তু তার চেহারা ঘুরা আসমানের দিকে ফিরা যায় একবার দুইবার তিনবার হওয়ার পরে নবীজি হতাশ হয়ে গেলেন যে আমার খাদিজার চেহারা ঘুরাই দেই কিবলার দিকে মুসলমান মারা গেলে কোন দিকে ঘুরাই দেয় তবে একটা কথা মনে রাখবেন হাদিস শরীফের কথা যারা দুনিয়াতে আল্লাহর সাথে নাফরমানি করবে আল্লাহর কোরআনের বিরোধিতা করবে নবীকে গালি দিবে ইসলামকে ভালো লাগবে না ইসলাম মানবে না আল্লাহর সাথে দুশ্মনী করবে আল্লাহর হুকুম মানবে না আল্লাহর হুকুমের বিরুদ্ধে কথা বলবে তাদের ইন্তেকালের পরে আপনি কবরের মধ্যে তার মাথাটা তার চেহারাটা পশ্চিম দিকে ফিরায় দিবেন কিন্তু ফেরেশতারা আয়েশা তার চেহারাটা অন্য দিকে ঘুরায় দিবে ফেরেশতারা বলবে এ দুনিয়াতে আল্লাহ নাফরমানি করছো পশ্চিম দিকে আসস নাই এখন মরণের সময় পশ্চিম দিকে যাবি এত সোজা না মরণের আগে চেহারাটা পশ্চিম দিকে ফিরোস নাই অহন্তর চেহারাটা ফিরাবি পশ্চিম দিকে এটা হবে না দুনিয়াতে চেহারা ছিলি গুনার দিকে নাফরমানির দিকে এখন আর কেবলার দিকে তোর চেহারা আমি আল্লাহ রাখবো না ফেরেশতারা তার চেহারাটা ঘুরায় অন্যদিকে ফিরায় দিবে ঠিক আল্লাহ নবী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মোবারকটা কেবলার দিকে ঘুরায় দেয় ঘোরে না থাকে না চেহারাটা আসমানের দিকে ফিরা থাকে আল্লাহু আকবার নবীজি নিজে টেনশনে পড়ে গেলেন কি হয়েছে জিব্রাইলও আসতেছে না জিব্রাইলও ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিব্রাইল সব ওহির মাধ্যমে জানায় দেয় এই কারণেই তো নবীজির কাছে জিব্রাইল 24,000 বার আসছে কত হাজার বার জোরে বলেন কত হাজার বার কাফেরেরা তরবারি নিয়া মসজিদে বাইতুল্লাহর দেয়ালের পাশে লুকায় আছে নবীজি তো আর জানে না জানেন কি জোরে বলেন আল্লাহ আল্লাহ জিব্রাইলকে বলে এ জিব্রাইল তাড়াতাড়ি যাও কাফেররা অস্ত্র নিয়ে আমার বন্ধুকে আমার হাবিবকে হত্যা করার জন্য দাঁড়ায় আছে তাড়াতাড়ি যায় বলো এখানে কাফেররা অস্ত্র নিয়ে লুকায় আছে আমার নবীকে অন্য পথ দিয়ে চলে যেতে নবীজি যখন অন্য পথ ধরে চলে যেতেন তখন মক্কার কাফেররা মনে করত নবীজি গণক নবীজি নাইলে কাফেররা অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে নবীজি জানে কেমনি তারা মনে করত নবীজি গণক কিন্তু নবীজি তো গণক না নবী তো কবি না আমার নবীকে জানায় দেন কি ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আল্লাহ তাআলা ওহির মাধ্যমে আমার নবীকে সব জানায় দেন ঠিক কিনা বলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা আল্লাহর নবী তিনবার কিবলার দিকে ঘুরায় তিনবার এই আসমানের দিকে ফিরা যায় সুবহানাল্লাহ বলে নবীজি টেনশনে পড়ে গেলেন কি হলো আমার খাদিজার চেহারা কেবলার দিকে ফিরে না আমার খাদিজা তো কেবলার জন্যই দুনিয়াটা কোরবানি করে দিছে সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিছে
নবীজি যখন হেরা গুহায় ছিলেন আমি হেরা গুহায় যাই এত কান্না করছি যে আম্মা জান খাদিজা কত কষ্ট করছে দ্বীনের জন্য সেই মক্কা শরীফ থেকে হেরা গুহা কত দূর কত দূর মক্কা থেকে হেরা গুহা সেই 3-4000 ফিট উপরে আম্মা জান খানা রান্না করে করে খাবার নিয়ে আল্লাহর নবীকে অন্ধকারে দিয়ে আসতেন যাতে কাফেরেরা না দেখে চিন্তা করছেন কত কষ্ট কত কষ্ট কত কুরবানি গভীর রাত্রিতে যাইতেন সন্ধ্যার পরে দিনের আলোতে না ওই মক্কার কাফেররা এমন শয়তান ছিল রাস্তা দিয়া যদি কোনো উট যাইত উটের পায়খানা দেখে তারা বইলা ফালাইতে পারত যে এটা কোন দেশের উট এখান দিয়া গেছে কোন দিকে গেছে এত চালাক ছিল তারা নবীজিকে খোঁজার জন্য তারা পেরেশান হয়ে গেছে যে মোহাম্মদ কোথায় আছে তাকে খুঁজে পাওয়া যায় না নবী তো হেরা গুহায় ধ্যানে মগ্ন আম্মা জান খাদিজা মাগরিবের আজান দিলেই অন্ধকার হইলে খাবার রান্না করে করে আল্লাহ নবীর জন্য নিয়ে যেত রাতের পর রাত দিনের পর দিন এই কারণে আল্লাহ আমার আম্মা জান খাদিজার উপরে এত খুশি হয়েছে এত খুশি হয়েছে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার নবীজির জন্য খাবার রান্না করে আম্মা জান বসে থাকতে বিশ্বাস করে যেদিন আম্মা জান খাদিজা ইন্তেকাল করছে নবীজির পাশে কেউ ছিল না কেউ না নবীজি পাগলের মতো আম্মা জান খাদিজার জন্য কান্না করছে আহ খাদিজা তুমি আমাকে ছেড়ে একা চলে গেলা শেষ পর্যন্ত নবীজি মক্কায় থাকেন নাই তিনি তায়েফে চলে গেছে যায়েদ এই মক্কায় আমার খাদিজা নেই আমি কার কাছে থাকবো অথচ আম্মা জান খাদিজার বয়স ছিল 40 আল্লাহর নবীর তার চাইতে 20 বছরের ছোট ছিলেন চিন্তা করেন কি সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর নবীজি শেষ পর্যন্ত তায়েফেই চলে গেলেন সেই আম্মা জানের চেহারা মোবারকটা কিবলার দিকে ফিরায় ফিরে না আসমানের দিকে ফিরা থাকে জিব্রাইলও আসে না নবীজি হতাশ হয়ে গেলেন আল্লাহ তাআলা জিব্রাইলকে বলল জিব্রাইল তাড়াতাড়ি যা আমার হাবিব কষ্ট পাইতেছে আমার খাদিজার চেহারাটা বারবার আমি আসমানের দিকে আল্লাহ ফিরাই দিতেছি ফেরেশতাদের দ্বারা আমার হাবিব তো বুঝতেছে না যাই আমার হাবিবকে সুসংবাদ দাও জিব্রাইল আসলেন নবীজির চোখে পানি জিব্রাইল ডাক দিয়া বলল গো আল্লাহর নবী আপনি কান্না করেন কেন জিব্রাইল দেখো ভাই আমার খাদিজার চেহারাটা আমি কেবলার দিকে ফিরাইয়া দিচ্ছি কিন্তু তার চেহারা আসমানের দিকে ঘুরে যাচ্ছে জিব্রাইল ডাক দিয়ে বলল গো আল্লাহর নবী আপনি কান্না করবেন না আপনার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেনি আমাকে পাঠিয়ে দিছে আপনার স্ত্রী হযরত খাদিজা ইসলামের জন্য এত কষ্ট করছে এত কষ্ট করছে আল্লাহ এত কষ্ট করছে এত কষ্ট আল্লাহ এত খুশি হয়ে গেছে খাদিজার উপরে তার সওয়াল জবাবের প্রশ্নের উত্তর আপনার দেওয়ার দরকার নাই আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ নবী হযরত খাদিজার চেহারাটা বারবার কেন আসমানের দিকে ফিরে যাচ্ছে জানেন আল্লাহর নবী বলে জিব্রাইল কেন ভাই বলে আল্লাহ তাআলা খাদিজাকে এত বেশি পছন্দ করে আল্লাহ বলে আমি আরো সে বসে বসে আমি আবার খাদিজার চেহারাটা দেখবো এ ফেরেশতা আমার খাদিজার চেহারাটা আমার আরশের দিকে আসমানের দিকে ফিরায় দাও আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান জান্নাত পাওয়া এত সোজা না আজকে আমরা কবরটাকে হেলা খেলা মনে করি মৃত্যুটাকে আমরা কিছুই মনে করি না কিন্তু একবার ভাইবা দেখেন আপনি এখন ইন্তেকাল করলে সকাল 9-10টার মধ্যে কবরের মধ্যে ঢুকায় দেওয়া হবে একদিন দুই দিন তিন দিন কবরের কাছে যাবে তারপরে আর কেউ খবরও নিবে না খবরও নিবে না খবরও নিবে না ওই কবরে একা একা কিভাবে থাকবে একবার চিন্তা করছে কবর প্রতিদিন ডাক দিয়া বলে ইয়া ইয়োহান্নাস হে মানুষ তুমি আমি আমি কবরকে তোমরা ভুলে যেও না আল কবর গুরফা আমি কবর কিন্তু অন্ধকার ঘর কবর ডাক দেয়া বলে ইয়া ইয়োহান্নাস হে মানুষ আল কবর তুরাব আমি কবর কিন্তু মাটির ঘর আল্লাহ
এই কবরে কিভাবে একা একা থাকবো? দুনিয়াতে একটু গরম সইতে পারি না, একটু শীত সইতে পারি না, এই যে আপনাদের এলাকায় আসলাম, একটা কম্বল মোড়া দিয়ে একটু শুয়াছিলাম, দৌড়ে বাথরুমে গেলাম, যে উজু করলাম ঠান্ডা পানি, নামাজটা পড়ে সুরে মুলকের আমল করলাম আর বললাম আল্লাহ আজকে যদি মারা যাই, যে কোনো সময় মারা যেতে পারি। তিন দিন আগে একটা ভয়াবহ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার, তিন দিন আগে, এর আগে কয়েকবার হয়েছে অ্যাক্সিডেন্ট, কারণ রাস্তায় প্রচন্ড কুয়াশা, আমরা অনেক রিস্ক নিয়ে চলাফেরা করি। কত আপনাদের এলাকায় ঢোকার সময় একটা চাক্কা গাড়ার ভিতরে পড়ে গিয়েছিল, এমন কতবার এমন অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ হায়াত রেখেছেন, বিদায় বেঁচে আছি, কোন সময় মারা যাই, কোন সময় দুনিয়া ছেড়ে চলে যাই। এই যে আপনারা আমরা আজকে মাহফিলে আসছি, এখান থেকে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে? গত বছর আমি কুষ্টিয়া পাবনা ঈশ্বর দিতে এক মাহফিলে গিয়েছি, এক বোন তার ছোট একটা বাচ্চা নিয়ে ওয়াজ শুনতে আসছে, সাবিটা মারা গেছে, একটাই মাত্র বাচ্চা। আমি ওয়াজ শেষ করে মোনাজাত দিয়ে কেবল ঘরে এসে বসছি, সাথে সাথে খবর আসছে, হুজুর একজন বোন ওয়াজ শুনে যাওয়ার সময় রাস্তা পারাপার হওয়ার সময় ট্রাকে অ্যাক্সিডেন্ট কইরা সে আর তার বাচ্চা দুইজন মারা গেছে। আমি বলি বলেন কি ভাই? বলো হ্যাঁ হুজুর, বাচ্চা মা দুইজনই শেষ। পরে বলল হুজুর মাগরিবের সময় বয়ান শুনতে আসছে, এশারের নামাজ ওই প্যান্ডেলের মধ্যেই পড়ছে, একেবারে রাত ১২টা বাজে বাসায় যাবে সন্তানকে হাতে নিয়ে, মা কোলে নিচ্ছে ছোট বাচ্চা, শীতের দিন চাদর জড়ায়, একটা ট্রাক এসে উপর দিয়ে উঠায় দিছে, ওই জায়গায় শেষ। ওই বোন কি কোনোদিন ভেবেছে যে ওয়াজই তার জীবনের শেষ ওয়াজ? বলেন, যে কোনো সময় মরণ চলে আসবে, যে কোনো সময় আল্লাহ, যে কোনো সময় মরণ চলে আসবে, কেউ সাথে যাবে না, এই শীতের মধ্যে একটা সাদা কাপড়ের কাপড় পরাইয়া দিবে, কেউ একটা মোটা কাপড়ও দিবে না। ভাই মরণের কথা স্মরণ করে নবীজির হাদিস, যে যত বেশি মরণের কথা স্মরণ করবে সে তত বেশি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। আমার অবাক লাগে মানুষ মিথ্যা কথা বলে টাকা ইনকাম করে, আহ সে নিজে মিথ্যা কথা বলে টাকা ইনকাম করতেছে, অথচ তার সম্পদের হিসাব তাকেই দিতে হবে, সন্তানও দিবে না, স্ত্রীও দিবে না। তো মানুষ মিথ্যা কথা বলে সম্পদ অর্জন করার কি দরকার? কারণ এই পৃথিবী তো আসলে থাকার জায়গা না, আমাদের আসল বাড়ি তো জান্নাত। আসল বাড়ি কোথায়? জান্নাত। আর জান্নাতে যাওয়ার জন্য একজন মুমিন মুসলমানের প্রথম ঘাঁটি হলো কবর। কোনটা ভাই? হযরত উমর আশারে মুবাশশারা, দর্জন সাহাবীদের মধ্যে একজন, নবীজি বলছেন আবু বকর ফিল জান্না ওয়া উমর ফিল জান্না, তারপরও আবু বকর, উমর কবর দেখলে যে কবরের মধ্যে শুয়ে থাকতেন আর কান্না করতেন, কবর রে তুই একজন মৃত ব্যক্তির জন্য প্রথম ঘাঁটি, তোর থেকে যদি কেউ মুক্তি পেয়ে যায় তার জন্য আল্লাহ জান্নাতকে সহজ করে দিবে, কবর আমি কি তোর থেকে মুক্তি পাবো না তোর কাছেই ধরা খেয়ে যাব? হযরত আবু বকর গাছ দেখলে কান্না করতেন, হায় রে আমি মানুষ না হয়ে যদি গাছ হইতাম, যদি গাছের পাতা হইতাম, শুকায় ঝরে পড়ে যেতাম, আমার কোনো হিসাব হতো না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় মাত্র 300 দেরহাম ছিলেন, কয়শো দেরহাম ঘরের মধ্যে, মালাকুল মউত চলে আসছে, ওই যে যারা জান্নাতি দেখবেন তারা মৃত্যুর আগে বলে যায় আমি অমুক দিন মারা যাব, এখানে আমার কবরটা দিবা। আজরাইল জানায় দেয় যে তোমার সময় এই কয়দিন আছে, তোমার সময় এই কয়দিন আছে, সুতরাং জান্নাতি হওয়ার চেষ্টা করেন, দুনিয়াকে ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, মিথ্যা কথা ছেড়ে দেন, সুদ খাওয়া ঘুষ খাওয়া এগুলা ছেড়ে দেন। দুনিয়া আমাদের তো থাকার জায়গা নয়, যদি থাকার জায়গা হইতো তাহলে তো আমাদের সম্পদ টাকা পয়সা আমরা সাথে করে কবরে নিয়ে যাইতাম, ঠিক কিনা বলে? কেউ নিতে পারছে? এখন মরে যাবেন, সব শরীর থেকে খোলায় নিয়ে যাবে।
ছেলে সন্তান যদি মানুষ হয় তাহলে কান্না করবে দোয়া করবে আর অমানুষ হইলে মৃত্যু তিন চার দিন পর থেকে খোঁজা শুরু করবে যে বাবার কোন জায়গায় কি সম্পদ আছে স্বার্থপরের দুনিয়া সম্পদ যদি কোনো কারণে বেঁচে যান মরণের পর আবার গালি দিবে যে জন্ম দিয়া গেছো সম্পদ বেচছো কেন কথা বলেন মিথ্যা বলছি পাবনা বাড়ি একজন প্রকৌশলী আমি তার বাড়ির পাশে ওয়াজ করছি আহ স্ত্রী মারা গেছে শেষ বয়সে ছেলে মেয়ে একজন আমেরিকা একজন কানাডা থাকে বাপ তো স্ত্রী নাই থাকবে কোথায় লাস্টে বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য হয়েছে প্রকৌশলী কত টাকার মালিক আবার চিন্তা করেন ওই বৃদ্ধাশ্রমে মারা গেছে ফোন দিছে ছেলেকে এই তোমার বাপ মারা গেছে বলে আপনারা বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে মাটি দিয়ে দেন আমার আসা সম্ভব না বানায় বলছি কত প্রমাণ চান সারা বাংলাদেশ আমরা ঘুরি এ পর্যন্ত পৃথিবীর ২০টা দেশ ঘুরেছি মানুষের আয়েশা আমাদেরকে দুঃখের কথাগুলো বলে এ করে না বাবা এই দুনিয়া আসলে কেউ কারো না কেউ কারো আপন না আসছি একা যাব কবরেও থাকতে হবে একা এ কারণে খাবারের কাছ খাবার খাওয়ার জন্য সময় দিতে হয় ঘুমানোর জন্য সময় দিতে হয় ব্যবসার জন্য চাকরির জন্য সময় দিতে হয় কিন্তু একটু আল্লাহর ইবাদতের জন্য কি একটু সময় দেওয়ার দরকার না ভাই জোরে বলেন দরকার না ভাই আল্লাহর ইবাদতের জন্য একটু সময় দিবেন পাঁচটা ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন একা একা বসে বসে জিকির করবেন জিকির ইস্তেগফার দুরুদ শরীফ বেশি বেশি করে সেজদা যায় কান্না করবেন যে আল্লাহ ওই কবরে কিভাবে থাকবো আল্লাহ যত কষ্ট আল্লাহ আল্লাহ যত কষ্ট আছে কবরের আল্লাহ আপনি সব দূর করে দেন কবরে নিয়ে কোনো আজাব দিয়েন না কবরে নিয়ে কি করবেন না আজাব দিয়েন আল্লাহর কাছে দোয়া করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব বেশি বেশি গোরস্থানের কাছে যায় দোয়া করবেন এতে করে দিল নরম হবে কি নরম হবে নিজে নিজে যায় কবরের দিকে তাকায় বলে এখানে আমার মা শো আমার বাবা শো এখানে তো আমারও আসতে হবে এভাবে করে কবরের জন্য চিন্তা করবেন কবরের কথা মনে করবেন তাহলে গুনাহ করতে মন চাইবো না দুনিয়ার প্রতি এত বেশি ভালোবাসা জন্মাবে না আসলে ভালোবাসা জন্মায় লাভ কি দুনিয়া তো আসলে আমাদের না ঠিক কিনা বলেন দুনিয়ায় কি আমরা থাকতে পারবো তাহলে এই দুনিয়ার প্রতি এত ভালোবাসা মায়া বাড়ায় লাভ কি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এ কারণে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন রসুলের হাদিস আমি নিজে বলছি না রসুলের হাদিস মৃত্যুর কথা স্মরণ করবেন তাহলে ইবাদতের ভিতরে মজা লাগবে মজা নামাজ দুই রাকাত পড়ছেন মরণের কথা স্মরণ করলে আরো দুই রাকাত পড়তে কেন মন চাইবে যে কিছু কামায়া যায় কিছু কামায়া যায় আপনারা আমার কথা বুঝতে পেরেছেন এ কারণে আসুন আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন মালিক দুনিয়াতে আল্লাহ আপনি আমাদের কল্যাণ দান করেন ওই কবরে আপনি আমাদেরকে আজাব দিয়েন না আল্লাহ হাশরের ময়দানে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিয়েন বলি আমিন কার জন্য একমাত্র রহব রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন আল্লাহর বান্দারা আমাদের হায়াতের মালিক কে রিজিকের মালিক কে আমরা কার গোলাম আমরা একমাত্র আল্লাহর গোলাম ঠিক কিনা বলেন আমি সেই মাওলায় পাকের এবার ঢিলটা কমায় দেন আমি সেই মাওলায় পাকের জবানের কালামের তেলাবাত করেছি আপনারা শুনেছেন আল্লাহ তাআলা এক একটা হরফের বিনিময়ে আমাদের আমল নামায় কম পক্ষে ১০টি করে নেকি দান করেছেন এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন কয় খতম এক খতম করে সকলেই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন হাদিস শরীফ পেশতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত নবীজি বলেন কেউ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে আল্লাহ তার আমল নামায় ১০ পারা কোরআন খতমের সওয়াব দান করে কয় পারা কেউ যদি দুইবার সূরাতুল ইখলাস শরীফ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমল নামায় ২০ পারা কোরআন খতমের সওয়াব দান করে
তাহলে এক খতম কোরআন শরীফের সওয়াব পেতে বাকি রইল কয় পারা 10 পারা রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম বলছেন কেউ যদি কোরআনুল করিম সূরাতুল কোরআনুল করিমের সূরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করে আল্লাহ তার আমল নামায় পূর্ণ এক খতম কোরআন শরীফের সওয়াব দান করে তাহলে আজকের মজমায় আমরা যারা উপস্থিত হয়েছে সকলে এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছি আর জোরে বলেন সুবহানাল্লাহ খুশি নাকি বেজার জোরে বলুন খুশি নাকি বেজার আল্লাহর বান্দারা ঘরের মধ্যে শীতের কারণে বসা থাকলে সওয়াব কি পাইতেন জোরে বলেন পেতেন আল্লাহ তাআলা তো দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য ঠিক না ভাই আমরা মালিককে খুশি করার জন্য কি ইবাদতই বা করতে পেরেছি কি ইবাদতটা আমরা আল্লাহকে খুশি করার জন্য করি অথচ মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের কোনো অস্তিত্ব ছিল না ছিল ভাই ছিল ছিল পৃথিবীর বিজ্ঞানীরা কত কিছু বের করলো আধুনিক টেকনোলজির মাধ্যমে ওই দিন দেখলাম একটা পত্রিকায় যে তারা কি টিউব টিউবের মাধ্যমে নাকি মানুষের পেট ছাড়াই নাকি তারা বাচ্চা জন্ম দিবে কিন্তু এটা কোনোদিন সম্ভব নয় এটা কোনোদিন সম্ভব নয় আল্লাহ সালাম মানুষকে রুহ কেউ দেওয়ার ক্ষমতা নাই ঠিক কিনা বলেন এমনকি আমার নবী সরকারে দু আলম রহমতুল্লিল আলামিন তাকে কাফেরেরা জিজ্ঞেস করেছিল মোহাম্মদ আপনি বলেন রুহ কি জিনিস রুহ আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে জানায় দিলেন নবী বলে দেন কাফের আপনাকে প্রশ্ন করে রুহ কি জিনিস ওয়াসআলুনাকা আনির রুহ রুহ ছাড়া মানুষ বাঁচে না বাঁচে এত সুন্দর একটা স্ট্রাকচার বডি স্ট্রাকচার কত সুন্দর দেখতে আহ দুইটা হাত দুইটা পা দুইটা চোখ দুইটা কান কি শক্তি শরীরে ঠিক না রুহ না থাকলে অচল রুহ না থাকলে সেটা ডেড বডি সেটা কি বডি ডেড বডি এই বডির আর কোনো আল্লাহ একবার কি চিন্তা করছেন যে কোন সময় প্রাণ পাখিটা উড়ে চলে যেতে পারে ঠিক না যে কোন সময় প্রাণ পাখি রুহটা উড়ে চলে যেতে পারে রুহ চলে গেলে আপনার আমার চাইরানারও দাম নাই আছে সেই রুহ সম্পর্কে আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিলেন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন জিব্রাইল যাও আমার নবীকে বলে দাও কুলির রুহ মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা আল্লাহু আকবার আল্লাহর কোরআন থেকে বলতেছি জিব্রাইল আমার নবীকে যে বলে দাও আমার হাবিবকে বলে দাও রুহ সম্বন্ধে আল্লাহ আমাকে অনেক কম জ্ঞান দান করেছেন রুহ এটা কি এটা আল্লাহই ভালো জানেন এটা আল্লাহ তাআলার একটা নির্দেশ মাত্র ঠিক কিনা বলেন আল্লাহ তাআলার একটা নির্দেশ মাত্র আল্লাহ নির্দেশ দেন একটা মানুষ চলাচল করে আল্লাহ নির্দেশ দেন রুহ বের হয়ে যাও তার দেহ থেকে রুহটা বের হয়ে যায় ঠিক কিনা বলেন তাহলে আল্লাহর বান্দারা আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কিছু সময়ের জন্য ঠিক না কিছু সময়ের জন্য এই পৃথিবীতে আমরা কেউ স্থায়ী নয় সবাই অস্থায়ী জোরে বলেন স্থায়ী স্থায়ী এই যে জীবনটাকে শেষ করে শরীরে রক্ত পানি করে বিশাল বিশাল বিল্ডিং বানাই ব্যবসা প্রতিষ্ঠান টাকা পয়সা আসলে কি আমরা এগুলোর মালিক জোরে বলেন আমরা হলাম পাহারাদার নাইটঘাট রাত্রবেলা যেমন দোকান পাহারা দেয় বাজার পাহারা দেয় আমরাও ঠিক আমাদের সম্পদগুলোকে পাহারা দিচ্ছি এর চাইতে আর বেশি কিছু নয় ঠিক কিনা বলেন মালিকের নির্দেশ যখন চলে আসবে এই পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে ছেড়ে যেতে হবে কেউ দুনিয়াতে আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারবে জোরে বলেন পারবে আজরাইল মালাকুল মউত আমাদের কাছে চিঠি দিয়ে আসবে না চিঠি দিয়ে আসবে আসবে না হঠাৎ করে মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে ঠিক কিনা বলেন পৃথিবীর এমন কোন মানুষ নাই আপনি জিজ্ঞেস করেন ভাই তুমি কি মরতে চাও
কি বলবে কি বলবে মৃত্যুকে কেউ পছন্দ আহ মৃত্যুকে আপনি আমি পছন্দ করি বা না করি কিন্তু মৃত্যুর হাত থেকে আমরা বাঁচতে পারবো জোরে বলেন পারবো আল্লাহর বান্দারা সেই কথাই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ الله رب العالمين بول النبي দুনিয়ার মানুষদেরকে বলে দেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না ঠিক কিনা বলেন এই মৃত্যু আল্লাহ তাআলার এমন এক নির্দেশ প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা মাখলুককে প্রত্যেকটা কীট পতঙ্গকে মরতেই হবে কেউ এই দুনিয়াতে স্থায়ী নয় অথচ মানুষের পিছনে মালাকুল মওত ঘুরতেছে যে কোন সময় পাকরাও করতে পারে কিন্তু মানুষ মৃত্যুকে পছন্দ করে না মৃত্যুর সাথে কেউ দেখা করতে চায় না কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন বাবা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন হে দুনিয়ার মানুষ তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করো না কেন মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে তোমরা যদি মৃত্যুর ভয়ে 1000 ফিট উপরে চইলা যাও 10000 ফিট উপরে চইলা যাও 20000 ফিট উপরে চলে যাও 30000 ফিট উপরে চলে যাও সেখানেই মৃত্যু তোমাদেরকে যে পাকড়াও করবে ঠিক কিনা বলে মৃত্যু ছাড়বে না এই কারণে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা এসেছে তার একজন উম্মত মৃত্যুবরণ করবে হঠাৎ করে কেমন যেন তার শরীরটা অসুস্থ হয়ে গেল হাদিস শরীফে এসেছে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার 40 দিন আগে মালাকুল মউত এসে তার সাথে সাক্ষাৎ করে কি করে মৃত্যুর পরোয়ানা দিয়ে যায় এই কারণে দেখবেন যে মানুষটা মারা যায় মৃত্যুবরণ করার 40 দিন আগে তার সিমটম পাল্টে যায় কথাবার্তা আচার আচরণ পাল্টে যায় বিশ্বাস করেন না যদি আপনার কেউ নিকট আত্মীয় এন্তেকাল করে থাকে 40 দিন আগ থেকে তার খাওয়া দাওয়ার মধ্যে পরিবর্তন চলে আসে কথাবার্তার মধ্যে পরিবর্তন চলে আসে আল্লাহর নবী বলেন যেই মানুষটা ইন্তেকাল করে 40 দিন আগে মালাকুল মউত আইসা তার সাথে সাক্ষাৎ করে আর বলে এই তোর সময় আছে আর মাত্র 40 দিন তুই ভালো হয়ে যা আল্লাহর কাছে তওবা কর ইস্তাগফির ওয়ারহাম আল্লাহর কাছে তওবা কর আল্লাহর কাছে সাহায্য চা যখন 40 দিন চলে যায় 39 দিনের মাথায় প্রতিদিন একবার একবার আসে মৃত্যুর আগে যখন 3 দিন বাকি থাকে মালাকুল মউত সকালে আসে দুপুরে আসে রাত্র আসে 3 বার সাক্ষাৎ করে কয়বার মালাকুল মউত আইসা বলে এ তুই এখনো কি তওবা করিস নাই তোর বাকি আছে মাত্র 3 দিন ওই সময় মানুষটার খাবার দাবারে রুচি নষ্ট হয়ে যায় সন্তানের দিকে তাকায় থাকে স্ত্রীর দিকে তাকায় থাকে সম্পদের দিকে তাকায় থাকে ঘর বাড়ির দিকে তাকায় থাকে শুধু ভাবে আর ভাবে ভাবে আর ভাবে কারণ তার মৃত্যুর পরোয়ানা তো জারি হয়ে গেছে এই কারণে দেখবেন অনেক মানুষ মৃত্যুর আগে হতাশ হয়ে যায়
যারা আল্লাহর ওলি তারা বুঝতে পারে কখন তাদের মৃত্যু হবে আল্লাহু আকবার যারা আল্লাহর ওলি পাঁচটা ওয়াক্ত নামাজ পড়বেন জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে সকাল সন্ধ্যা জিকির করবেন কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি ইস্তেগফার বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন আর মিসওয়াক ব্যবহার করবেন যারা মিসওয়াক ব্যবহার করবে ইন্তেকালের সময় তাদের ভাগ্যে কালেমা নসিব হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে আসবেন ইন্তেকালের সময় এই কারণে কি করবেন ভাইয়া কি করবেন ভাইরা সবাই মিসওয়াক রাখবেন কি রাখবেন মিসওয়াক রাখবেন রাখবেন তো ইনশাআল্লাহ কে কে মিসওয়াক ব্যবহার করবেন একটু হাতটা উঠান তো একটু হাতটা উঠান করবেন তো ইনশাআল্লাহ মিসওয়াক ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আর মিসওয়াক যখন ব্যবহার করবেন যখন সুন্দর করে মিসওয়াক করবেন তখন নামাজটাও পড়তে মন চাইবে নামাজটাও কি পড়তে মন চাইবে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন ভাই এই ওয়াজ শোনার পরে যদি আপনাদের মধ্যে যদি একটু পরিবর্তন চলে আসে কবরের ভয় চলে আসে একটু আমল যদি বাড়ায় দেন ইবাদত বাড়ায় দেন এতে করে জিন্দেগি সফল হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর পেয়ারা বান্দা হিসাবে কবুল করুন আজকের এই মজমা আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কবুল করুন বলি আমিন অত্র এলাকার যুব সমাজ ধর্মপ্রাণ মুসলমান আপনারা মিলে প্রতি বছর এই মাহফিলটা করতেছেন আলহামদুলিল্লাহ এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন অত্র এলাকায় যত মুর্দেগান শুয়ে আছে কবরে আল্লাহ সকলের কবরটাকে রওদাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দিক বলি আমিন আমরা এখনি দোয়া করব সকলে সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم أرشير مليك شراب بريتمير مليك حياتير مليك رزقير مليك أرشير مليك اكو چھتر خمتر مليك الله الله لا إله إلا هو الحي القيوم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم أي مليك أمر نفرمان أبي رحمن أي غفر رجوني تي الله بيكو كرمتو غلال مجمع تيني أشامير متو أبنار درباري دوئي كان حاتو ٹيسي مليك মেহরবানি করে
আপনি আমাদের তাম জিন্দিগির গুনাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আজকে যে মাহফিলের আয়োজন করেছে মাহফিলকে কবুল করে নেন। অত্র এলাকার যুব সমাজ দিনদার ধর্ম প্রাণ মুসলমান ভাইরা যে মাহফিল আয়োজন করেছে আল্লাহ মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলের সবাব কোটি কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ পেয়ারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতদের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমা যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ আল্লাহ বদরের সাহাবী উহুদের সাহাবী খন্দকের সাহাবী সকল সাহাবায়ে কেরামের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। মেহরবানি করে আল্লাহ আমাদের জনম দুখিনী আব্বা জান আম্মা জান যারা বেঁচে নাই আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। কিছুদিন আগে আল্লাহ আপনার এক বান্দি ইন্তেকাল করেছেন তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। অত্র এলাকার গোরস্থানে মাটির নিচে যত মরদে গান শুয়ে আছে সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন। সকল কবরবাসীর কবরে আজাবগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আপনার আর এক বান্দা অসুস্থ হইয়া হসপিটালের বেডে কাতরাচ্ছে মালিক আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। আল্লাহ তাকে পরিপূর্ণ শেফায় আজেলা কামেলা দায়মা নসিব করে দেন। আল্লাহ আমাদের মধ্য থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। আল্লাহ আপনার বান্দারা বুক ভরা আশা নিয়ে আপনার দরবারে হাত উঠিয়েছে এই গভীর রজনীতে আপনি কাউকে খালি হাতে ফিরায় দিয়েন না। আল্লাহ আপনি আমাদের তাম জিন্দগির গুণাগুলো মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য আল্লাহ ওয়াজিব করে দেন। ও মালিক ওই কবরে একা একা কিভাবে থাকব? আল্লাহ আল্লাহ ওই কবরে একা একা কিভাবে থাকব? আল্লাহ গভীর রজনীতে আপনার কাছে দরখাস্ত করি ওই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায়া দিয়ে আল্লাহ কবর নিয়ে আজাব দিয়েন না, কবর নিয়ে শাস্তি দিয়েন না। আল্লাহ জীবনের সব গুণাগুলো এখনই মাফ করে দেন। আল্লাহ আপনার রহমান নামের ওসিলা করে রহিম নামের ওসিলা করে সব গুণাগুলো এখনই মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের একজনকেও আল্লাহ গুনাহ মাফ না করায় প্যান্ডেল থেকে বের করিয়েন না, জীবনের সব গুণাগুলো এখনই মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। আল্লাহ আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠিয়েছে মা বন্দিরকে মাফ করে দেন। আল্লাহ মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদিজার মতো আল্লাহ দিনদার বানায় দেন, পরহেজগার বানায় দেন, মুত্তাকিন বানায় দেন। আল্লাহ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যেন মা বোনেরা একসাথে জান্নাতে যেতে পারে আল্লাহ তৌফিক দিয়া দেন। মা বোনদের মধ্য থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। আল্লাহ এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ মাহফিলে যারা এক টাকা থেকে হাজার টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন। অনেক প্রবাসী ভাইয়েরা আল্লাহ বিদেশ থেকে অর্থ দিয়েছেন তাদেরকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ যে ভাইয়ের ঘরের মধ্যে বৈশ আল্লাহ আল্লাহ বিশ্রাম নিয়েছি, আল্লাহ তিনি সাউথ আফ্রিকায় থাকেন, আল্লাহ এমন যত প্রবাসী ভাই আছে সকলের জান মাল আপনার কুদরতি হাতে সপরদ করলাম। মেহরবানি করে আমাদের বাংলাদেশি সমস্ত প্রবাসী ভাইদের জান মাল আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ মেহরবানি করে মালিক
আপনার কোন বান্দা কি আশানিয়া গভীর রজনীতে আপনার দরবারে হাত উঠিয়েছে মেহেরবানি করে সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দেন যাদের সন্তান হয় না আল্লাহ সন্তান দেন আল্লাহ যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দেন গো আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা মাওলারে জানিনা কোন দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায় আজরাইল আমাদের সামনে সে হাজির হয় সেই কঠিন মুসিবতের সময় কঠিন বিপদের সময় আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের জবানে নসিব করে দিন কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম